আপনি দেখছেন পদ্মা নিউজ 24.com টপ ট্রেন্ডস, সাথে আছি আমি ফারিয়া জান্নাত। প্রথমবারের মতো হানিফ সংকেতের ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিক ও সঙ্গীতশিল্পী তাহসান খান গান গেয়েছিলেন। পেশাদার সঙ্গীতশিল্পী না হয়েও তাহসানের সঙ্গে খুব চমৎকারভাবে গানটি গেয়েছিলেন ফারিন। এরপর তা ভক্তদের কাছে ব্যাপক প্রশংসিত হয়েছে। ফারিনের সঙ্গে নতুন করে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে তাহসান খান। শুক্রবার গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তাহসান বলেন, ভালোবাসার জন্য বছরের পর বছর ধরে গান করেন তিনি। তার এবারের সুযোগটা এসেছিল ইত্যাদি হানিফ সংকেতে। সঙ্গীতশিল্পী তাহসান বলেন, তাকে এবং তাসনিয়া ফারিনকে একসঙ্গে গান করার জন্য বলা হয়েছিল এবং কবির বকুল ভাইকে ধন্যবাদ জানান, তিনি এই সুযোগটা করে দিয়েছিলেন। তারা ভেবেছেন নতুন গান নিয়ে আরও কাজ করার, তবে এখন না, যখন মনে হবে গানটা প্রকাশ করার সময় হয়েছে ঠিক তখন কাজ করবেন। রঙে রঙে রঙিন হব গানের বিষয়ে তাহসান বলেন, মানুষ যে গান ভালোবাসে এটা তারই বহিঃপ্রকাশ, কারণ তাকে অনেকদিন পর এবার অনেকে বলেছে ভাই গানটা খুব ভালো লেগেছে, তা শুনে তারও ভালো লেগেছে। অনেক বছর অভিনয় থেকে বিরতিতে ছিলাম, কারণ একটু চেয়েছিলাম অভিনয় থেকে পড়াশোনা করতে। তবে ঈদকে কেন্দ্র করে সামনে ব্যস্ততা রয়েছে, তার নতুন গান আসবে। বাংলাদেশে প্রথমবারের মতো ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ নিয়ে আসছে বিশ্বের জনপ্রিয় ফ্যামিলি গেম শো ফ্যামিলি ফিউড, এর বাংলাদেশের সংস্করণ ফ্যামিলি ফিউড বাংলাদেশ, আর এতে উপস্থাপক হিসেবে থাকবেন তাহসান খান। পদ্মা নিউজ 24.com নিয়মিত আপডেট ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/পদ্মা নিউজ 24।